7.5 ঘন্টার অপারেশন, ছদ্মবেশে দুষ্কৃতী ধরল পুলিশ। কোন্নগরের এক প্রমোটার সম্প্রতি দাবি করেন তার কাছ থেকে তোলা চাওয়া হচ্ছে। উত্তরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ওই প্রমোটার যে বহুতল তৈরি করছেন দুষ্কৃতীরা সেখানে হামলার ছক কষেছে। সেই মতো ছদ্মবেশে জাল পাতে পুলিশ। নবগ্রামে ওই ফ্ল্যাটে নির্মাণকর্মী হিসেবে বৃহস্পতিবার সকাল 8টা থেকে কাজ শুরু করেন পুলিশকর্মীরা। পরনে ছেঁড়া গেঞ্জি, মাথায় গামছা বেঁধে কেউ ইট ভাঙছিলেন, কেউ আবার তুলছিলেন বালি। গোটা অপারেশনের নেতৃত্বে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি অতুল বি। তিনি সাদা পোশাকে সাইকেল নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। 3:30 নাগাদ হঠাৎই দুটি বাইকে চেপে ফ্ল্যাটের সামনে এসে হাজির হয় 5 দুষ্কৃতী। নির্মীয়মান ফ্ল্যাট লক্ষ্য করে তারা বোমা ছুড়তে যাচ্ছিল, কিন্তু তার আগেই ধরে ফেলে পুলিশ। 4 জনকে গ্রেফতার করা হয়, 1 জন পালায়। পুলিশ কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন এভাবেই ছদ্মবেশে দাঁড়িয়েছিল একটি জমির পাশে। ছদ্মবেশী পুলিশ হাতে নাতে ধরে ফেলে 4 দুষ্কৃতীকে। 4 জন দুষ্কৃতীরা অ্যারেস্ট হয়েছে। আমাদের সিক্রেট সোর্স ইনফরমেশন ছিল, যার উপরে এটা অপারেশন করলাম। এরা আছে এখানকার ছেলেরা, উত্তরপাড়া, শ্রীরামপুর, রেশরা এসব এলাকাতে অপারেশন করে এরা। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি, 4টি তাজা বোমা। দুষ্কৃতীদের বাইক দুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।